হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা অনেকে জানো যে আমরা আসামে গিয়েছিলাম ঘুরতে, তো এখন কাঞ্চনজঙ্ঘায় আছি, রিটার্ন যাচ্ছি বাড়িতে। তো ফাঁকা কাটাতে আমার একটা ইউটিউবের ফ্যান থাকে, মানে আমি যে লাইভ করি অনেকে তোমরা জানো যে ওই ভাইটাও কমেন্ট করে, তার নাম দেবাশিস। তো সে একদিন আমার মেয়ের জন্য চকলেট পাঠিয়েছিল, মানে আমাকে ফোন পে করেছিল আমার মেয়েকে চকলেট কিনে দেওয়ার জন্য। আজকে আবার আমার সাথে দেখা করতে এসেছে ফাঁকা কাটাতে, তো সে আবার কী কী নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি। সবকিছু দেখানো যাচ্ছে না, মানে পুরো দোকান তুলে নিয়ে এসছে মনে হচ্ছে। আর মাম্মাম ঘুমাচ্ছে, মাম্মামকে তাও জেগে তুলেছিলাম যে মাম্মাম ওঠো, আঙ্কেলটা এসছে দেখা করার জন্য। তো একটুখানি দেখেছে, একটা জিনিস ভুলে গেছি, দেবাশিসের সাথে হালকা একটা ছোট করে ভিডিও নেওয়ার ইচ্ছা ছিল, তো মনে ছিল না। আর মনে ছিল না, আবার 2 মিনিট দাঁড়িয়েছে তো ট্রেনটা, তো সেই জন্য আমি ভিডিও টিডিও করে টাইম নষ্ট করি না। আমি বলছি যতক্ষণ থাকি ওর সাথে গল্প করি, নাহলে ট্রেন যদি ছেড়ে দেয় গল্প করতে পারবো না, তো সেই জন্য ভিডিও আর করে দিই। তো দুটো সেলফি নিচ্ছি ওর সাথে। থ্যাংক ইউ দেবাশিস, তুমি কিন্তু এসো রামায়ঘাটে, ঠিক আছে? তোমাকে থ্যাংক ইউ বলবে যে কারণ এখন ঘুমাচ্ছে, এখন বলতে পারছে না থ্যাংক ইউ। অবশ্যই মাম্মাম তো এখন ঘুমোচ্ছে, ও যখন ঘুম থেকে উঠে দেখবে দেখার পরে তোমাকে আবার থ্যাংক ইউ বলে দেবে, ঠিক আছে? দেখে যদি একটা কথা বলবে, এত কিছু দিয়েছে আমাকে ওই নেই বলবে। রাখছি, টাটা, ভালো থেকো। এমালটা নিজের সিট আছে অন্য জায়গায়, ঠিক আছে? ওখানে না ঘুমিয়ে আমাদের সিট দখল করেছে, আমার সাথে ঘুমিয়েছে মালটা, ঘুমাতে পারিনি ওর জন্য। এক সিটে দুজন ঘুমানো যায়, ঘুমাতে যায় ঘাড় ভাড় পুরো ব্যথা হয়ে গেছে। তো আমি দেবাশিসের দেওয়া কুড়কুড়ে খাচ্ছি, বদি উপরে কি খাচ্ছে জানি না। সোনাই খাচ্ছে হচ্ছে বিস্কিট, কী জানি বিস্কিটের নাম, কী জানি বিস্কিটের নাম দেবাশিস ভুলে গেছি, কমেন্ট করে বলে দেবো বিস্কিটের নাম কী জানি। আমিও বিস্কিটটা খাচ্ছি, এর ভিতরে যে মাখনটা থাকে না, হেভি লাগে খেতে। ও ক্যামেরার সামনে খায় না, না বলে ক্যামেরা করেছি। বয় বল, এভি টেস্ট বিস্কিটটা